মানে স্পিকার 2018 সালে একটা বড় আন্দোলন হয়েছিল নিরাপদ সড়কের আন্দোলন সেই আন্দোলনের পরে সরকার থেকে একটি আইন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং একটি আইন করা হয়েছিল নিরাপদ সড়কের জন্য এবং সেখানে কিছু বিধিবিধান ছিল এবং তার পরবর্তীতে 2018 থেকে 2019 যখন একটি আইন হলো এবং আইনের বিধিবিধান তৈরি করা হলো জনস্বার্থে অনেক কিছু যেগুলো জনগণের চাহিদা মোতাবেক করা হলো তখন দেখা গেল যে সেই বছর আমি যেটা আগে বলেছিলাম সেই বছর কিন্তু 2018 থেকে 2019 থেকে 2020 এসে আমাদের দুর্ঘটনার হার কিছুটা হলো কমের দিকে ছিল অনেক কম ছিল মৃত্যুর হারও বৃদ্ধিটা কম ছিল কিন্তু যখন দেখা গেল যে এই আইনটি বাস্তবায়ন করা যাচ্ছে না বা করা হলো না তখন কি হলো তখন দেখা গেল যে আবার আগের মতো দুর্ঘটনা বাড়তে থাকলো এবং প্রতি বছর বাড়ছে মানে আমার এখানে প্রশ্ন হলো যে সংসদে জনগণের স্বার্থে এবং জনগণের দাবি মোতাবেক একটি আইন পাস করা হয়েছে সেই আইনের যে বিধিবিধানই থাকুক সেটাকে বাস্তবায়ন করা হবে না কেন আমরা জানি কেন হয়নি কেন হয়নি কারণ সড়ক মালিক সমিতি যা পরিবহন মালিক সমিতি আর শ্রমিক সমিতি সংগঠনগুলি মিলে দাবি দাবা করেছেন এবং তাই সেই দাবির মুখে সরকার এটাকে বাস্তবায়ন করছেন না এখন না করার ফলে দিনকে দিন এটা বাড়ছে এখানে সংসদে জনগণের স্বার্থে একটি আইন পাশ করার পরে সেই আইনটি বাস্তবায়ন করার যে দায়িত্বপ্রাপ্ত যারা মন্ত্রণালয় থাকে বা সরকার থাকে তারা যদি না করেন তাহলে এর দায় দায়িত্ব কার এটা কি কোনো নাগরিক কি কোর্টে যেতে পারে না এটার জন্য যে আমি এটা বিচার চাই সংসদে পাঠ হয়েছে আইন বাস্তবায়িত হচ্ছে না আমাদের দেশে বাস্তবতায় এটা সম্ভব না আমরা ইচ্ছা করলেও গেলেও কোনো লাভ হবে না এবং যাবেও না কেউ তারপর তারপরে প্রশ্ন আসে যে অন্যান্য দেশে যেখানে সরকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন অনাস্থা প্রস্তাবের আনার ব্যবস্থা আছে সেখানে হয়তো এইসব ব্যাপার নিয়ে যে সংসদে পাশ করা আইন বাস্তবায়িত হচ্ছে না তাহলে এটার বিষয়ে আমরা অনাস্থা প্রস্তাব আনার সম্ভাবনা থাকে যদি বিরোধী দল সেরকমভাবে করতে চায় তো আমরা এগুলো করতে পারছি না